এটা কি মলাইকা গ্রামে এটা নাকি আছেন ফুচকা গ্রাম অদ্ভুত লাগছে তবে হ্যাঁ এটাই বর্তমান ফুচকা গ্রাম যদিও খাতা কলমে গ্রামটির নাম শহীদপল্লী কিন্তু সেটি এখন অতীত কেননা এই গ্রাম সারা ভারতবর্ষের কাছে জনপ্রিয় ফুচকা গ্রাম নামেই আজ আপনাদের এই গ্রামটি সম্পূর্ণভাবে ঘুরে দেখাবো তার সাথে পরিচয় করিয়ে দেব এই গ্রামেরই এমন একজন ব্যবসায়ীর সাথে যে কিনা এই গ্রামের ফুচকা নামের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে গ্রামটি একটিবার ঘুরে আসি কিন্তু সমস্যা একটাই সময়ের অভাব তবে আজ আর সময়ের কথা শুনব না ব্যাগটা কাঁধে নিয়ে আর বাহনকে সঙ্গী করে বেরিয়েই পড়লাম ফুচকা গ্রামের উদ্দেশ্যে তবে যাত্রা পথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই গ্রামটির অবস্থান সম্বন্ধে যে এটি কলকাতার খুবই কাছে কাঁচরাপাড়ার গালাগোয়া গ্রামটি যদিও গ্রামটি পোস্টাল অ্যাড্রেস কল্যাণীর মধ্যেই পড়ে তবু কাঁচরাপাড়া স্টেশনের খুবই কাছে অবস্থিত এই গ্রামটি আর আপনারা যদি ফুচকা গ্রামে আসতে চান সেক্ষেত্রে কাঁচরাপাড়া স্টেশন নেমে যে কোনো টোটোওয়ালাকে ফুচকা গ্রামের নাম বললেই নিয়ে যাবে আর সময় লাগবে বড় জোর 15 মিনিট এটি এমন একটি গ্রাম যেটা কিনা সম্পূর্ণ বিশ্বের ভিতরে বিরল মাত্র 500 মিটারেরও কম দৈর্ঘ্য এই ছোট্ট গ্রামটি যেখানে কিনা 100-এরও উপর ফুচকা কারখানা আর এটা যে বাস্তব তা এই গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতেই বোঝা গেল কেননা প্রায় প্রতিটি বাড়ির সামনে একটি করে ফুচকার স্টল রাখা আছে এখানে জল ফুচকা থেকে শুরু করে মাংস ফুচকা পর্যন্ত পাওয়া যায় এছাড়াও আছে চাটনি ফুচকা ক্যাডবেরি ফুচকা দই ফুচকা জেলি ফুচকা আরও বিভিন্ন প্রকার সেটা এখানে আসলেই জানতে পারবেন যে ফুচকা কত প্রকারের হয়ে থাকে আর ফুচকা পরিবেশন সেই ব্যাপারে খুবই আতিথেয়তা আছে এনাদের মধ্যে মনে হবে যেন বাড়িতে বসে আপনি ফুচকা খাচ্ছেন এখানে যে সকল ফুচকা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে সিংহভাগই মহিলা আমি যেহেতু দুপুরবেলাতে চলে এসেছি তাই সব দোকানগুলি এখনও খোলা হয়নি তবে বিকেলবেলায় প্রতিদিন প্রায় মেলার মতন অবস্থান হয়ে থাকে এই জায়গাটিতে গ্রামটি রাসমণি ঘাটের একদমই কাছে অবস্থিত তাই একটু সময় কাটাতে চলে এলাম এই গঙ্গার নিকটে আর গরমকালে দুপুরবেলাটা হঠাৎ করেই যেন পাল্টে হয়ে উঠল বসন্তকালের সময় আর এখানে কিন্তু ফুচকা বিক্রি রীতিমতন শুরু হয়ে গেছে তাই সময়টা নষ্ট না করে ফুচকা খেতে নেমেই পড়লাম আর ফুচকার স্বাদ ও সেটা দারুণ আর দাম সেটা কিন্তু ফুচকা গ্রামের বাইরে যে সকল ব্যবসায়ীরা আছে তাদের কাছে একটি চ্যালেঞ্জিং ব্যাপার কেননা এখানে 10 টাকায় 12টা ফুচকা মেলে আপনি যদি মনে করেন যে একটু ভাবুক চিত্তে স্নিগ্ধ মন নিয়ে নৌকোটাকে সঙ্গী করে একটু গঙ্গা বক্ষে ঘুরতে চান তবে চলে আসুন এই ফুচকা গ্রামেরই রাসমণি ঘাটে ব্যাপারটা কিন্তু দারুণ লাগবে এবার চলুন বন্ধুরা আপনাদেরকে বলাইবাবুর সাথে একটু পরিচয় করিয়ে দিই যে কিনা এই গ্রামের প্রথম ফুচকা ব্যবসায়ী আর তার ইনকামই বা কি সেটাও অবশ্যই বলাইবাবু নিজেই বলবেন আপনার নাম কি বলাই গায়েন
কাকা এই ব্যবসার সঙ্গে কতদিন জড়িত? আমি ব্যবসার সঙ্গে 30 বছর হবে মিনিমাম। আপনি কি এখানে সবচেয়ে পুরনো দোকানদার? আমি প্রথম এখানে, তারপর দেখা দেখি প্রায় 100 পরিবার। 100 পরিবার এর সঙ্গে নির্ভরশীল। ডেলি কত টাকা করে ফুচকা তৈরি করেন? আমার এখানে 45-50 কিলো আটার মাল তৈরি হয়, 20-22 হাজার করে হয় ডেলি। 20-22 হাজার? হ্যাঁ। পাইকারি বেশি বিক্রি হয়, আর ওই দুই ছেলে যায়, একজন কাঁচাপাড়া বিক্রি করে আর একজন হালিশহর বিক্রি করে। আর ছোট ছেলে পড়াশুনো করতো, থার্ড ইয়ার ভর্তি হয়ে বন্ধ করে দিয়ে এটাই যুক্ত হয়ে গেছে, বলতে আমি আর পড়াশুনো করবো না, কোনো লাভ হবে না, আমি এর ভিতরেই যুক্ত হয়ে যাই। আপনাদের আনুমানিক ইনকাম কেমন আছে মাসিক? মাসিক টোটাল মিলিয়ে 50 হাজার মতো ইনকাম আছে। আর মোটামুটি আপনি কি এখানে সবচেয়ে বেশি মাল তৈরি করছেন? আরও আছে, এর থেকে আরও বড় কারখানা আছে? না, এর থেকে বড় কারখানা একজনও আছে, আর তারপরে আমি ওকে আবার শিখাইছি আমি। আচ্ছা আচ্ছা, আমি শিখাইছি, আমি রাস্তায় নামিয়েছি। এখন ওর দেখ ছেলেটা ভালো কথাবার্তা শুনে, উভয় পক্ষে মিলতালে করে, খুব ভালো করে, আমার থেকেই বেশি করে। বেশি মানে আমাদের থেকে বেশি না, আবার বেশি মানে ওর এক জায়গায় আর আমার তিন জায়গায় করছি। আমরা বড় ছেলেকে আলাদা করে দিয়েছি, মেজর ছেলেকে আলাদা করে দিয়েছি, ছোট ছেলেকে নিয়ে আমি করছি। মানে এক জায়গায় উলোনে এক উলোনে তো হবে না, তিনটে উলোন আমার বাড়িতে চলে। এই যে দুটো জ্বলেছিল, ওখানে একটা জ্বলেছিল, তিনটে উলোন। এটা সকাল কটা থেকে আপনারা শুরু করেন? আমরা সকাল 6টার থেকে শুরু করি, 12টার ভিতরে হয়ে যায়। আবার 6টার থেকে শুরু হয়ে যায় শুরু, আর আবার এই দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আবার শুরু করবো 4টার থেকে, রাত 8টার ভিতরে শেষ। মোটামুটি সবাই ভালো আছে, এইটুকু বলতে পারি। হ্যাঁ, মানে এটা হাত নাড়ালে টেনশনটা নেই যে খাবো কি। ফুচকাটা কিভাবে তৈরি হচ্ছে? ফুচকাটা প্লেন জল, আটা, আর বর্ষাকাল আসলে মাখাটা কিভাবে হয়? কি আপনারটা দেখে কেউ ফুচকা বানাতে চায়? বানাতে চায়। সেই কিভাবে সে ফুচকাটা তৈরি? সেটা ওই প্লেন জল, আটা, কিন্তু আটাটা খাওয়ার আটা না, এটা কি আছে? এটা আটা চালানি আটা, আটার নাম চালানি আটা। এক নাম আছে পবন, শঙ্কর, স্বস্তিকা, তিনটে আটা। চালানি আটাটার ধরনটা কি? মানে নর্মাল আটার থেকে চালানি আটা? ওই চালানি আটাটার ধরনটা আছে, একটু দানা দানা ভাব আছে চালানি আটাটায়, মানে তুষ জাতীয় থাকে। আর এই খাওয়ার আটাটা তো মি, ওই জন্য চালানি আটাটাই ফুচকাটা ভালো হয়, আর খাওয়ার আটায় হবে না। হয়তো আমরাও পারবো খুব কষ্টে, কিন্তু যারা নতুন তারা পারবে না। ওইটা ফুলে ওঠে, আমরা যখন আটাটা মাখি, মেখে ওই এরকম দলা করি, ওই দলাটা আর কি, তারপর দড়ি পাকাই, তারপরে গুলি করি। এবার ওই গুলিটা আবার ওই গোল করি, গুড়ি দিয়ে গোল করে ওই গুড়িটা, ওই গুলিটা এক ঘন্টা ঢেকে রাখি আমরা। ওটাই আছে ওর মেন মেডিসিন। মানে একটা ঘন্টা ঢেকে রাখতে হবে? হ্যাঁ, এক ঘন্টা গরমের সময়, আধ ঘন্টা রাখলে হবে, শীতের সময় 1.5 ঘন্টা রাখতে হয়, যেহেতু শীতের সময় ঘামে কম আর গরমের সময় গরমে ঘামে বেশি। এখন 8 ঘন্টা রাখলে হবে। আচ্ছা, তারপর ওইটাকে যখন বেলতে হবে, তখন বেলে রাখতে হবে, সেই বেলাটাও আবার ওখানেও একটু কারকৃতি আছে, দেখতে হবে উপরের পিঠটা শুকিয়েছে নাকি একটু। আচ্ছা, ওইটাই আছে মেন। যদি একটু শুকনো শুকনো ভাব হয় তখন ভাজলে ফুচকাটা হবে, লুচি হবে না। আর ওই বেলের পর যদি ভাজা হয় তাহলে লুচি হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, ফলবে, নরম হয়ে যাবে। বোঝা গেল প্রধান জিনিসটা হচ্ছে ঢেকে ডাকাটা। হ্যাঁ, ওটা ওটাই। বেলে গোল গোল করে, বেলে না মানে ওই গুলি করে, গুলি করে মানে বেলা যাবে না, শুধু গুলি করে 1 ঘন্টা ঢেকে রাখতে হবে, গুড়ি মাখিয়ে। আচ্ছা আচ্ছা, গুড়ি মাখিয়ে রাখতে লাগে। হ্যাঁ, অনেকে ভাবে হয়তো আটার সঙ্গে হয়তো অন্য কিছু দিতে লাগে, যার জন্য ফুলে ওঠে। কিছু দিতে হয় না। আবার যখন ওই বেলা হয়ে যাবে তখনও আবার কম করে 1 ঘন্টা রাখতে হবে, ওই বেলে রেখে আবার কম করে। সময় সাপেক্ষের ব্যাপার, সময় সাপেক্ষ, এটা সময় লাগে, এটা শুধু সময় সাপেক্ষের ব্যাপার। যেহেতু আমরা মেলাটা মাখাই, অনেকে বলে সুজি দেয় আর অনেক রকম, না সুজিটা দিই আমরা, সোডা দেয় অনেকে, সোডা মোটা কিচ্ছু দিই না, সুজিটা দিই বর্ষাকালে। বর্ষাকালে দিই কেন, তখন একটু জলীয় বাষ্পটা বেশি, তাতে ফুচকাটা একটু নরম হয়ে যায়, ওই জন্য সুজিটা দেওয়া হয় বেশি। তাই কিলোয় 50 গ্রাম দিই আমরা, 10 কিলোতে 50 গ্রাম 10 কিলো আটা যদি মাখি একবারে, 500 গ্রাম সুজি মারি বর্ষাকালে। আর এখন আমরা কিছু না, এখন প্লেন জল আর আটা আর কিছু না, শুধু ওই কারকিটাই মেন। আর কী কী ফুচকা পাওয়া যায় আপনার এখানে? আমাদের এখানে বিক্রি করে জল ফুচকা, চাটনি ফুচকা, দই ফুচকা, চকলেট ফুচকা, তারপরে আছে চিকেন ফুচকা, এগুলো পাওয়া যায়।
ছোট ছেলেকে নিয়ে আমি বিকেলে আবার ভাজবো। খুব ভালো লাগবে।